হ্যালো বন্ধুরা, কোভিড-19 আপডেট মালয়েশিয়া। আজকের খবর, মোট আক্রান্তের সংখ্যা 3,333 জন, মোট সুস্থ হয়েছে 827 জন, মোট মৃত 53 জন, নতুন করে 3 জন নতুন আক্রান্ত হয়েছে। আজকে 217 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, 2,453 জন এবং রিপোর্ট পেন্ডিংয়ে আছে 7,779 জন। তো বন্ধুরা, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সমস্ত নিয়ম এবং রুলগুলো মেনে চলুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে কখনোই বের হবেন না। কোভিড-19 চলমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি খাদ্য চাহিদা কমিটি গঠন করা হয়েছে। আপনি যদি খাদ্য সংকটে থাকেন তাহলে অবশ্যই এই ফর্মটা পূরণ করুন। ফর্মটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আপনার নাম লিখবেন, তারপর আপনার পাসপোর্ট নম্বর, তারপরে আপনার নিজের মোবাইল নম্বর, আপনি কোন এলাকায় থাকেন সেটা পূরণ করে দিবেন, আপনার পূর্ণ ঠিকানাটা লিখে দিবেন, বেতন পেয়েছেন কি পাননি সেটাও দিয়ে দিবেন, হ্যাঁ অথবা না, নিয়োগকর্তার বিস্তারিত, নিয়োগকর্তার নাম, নিয়োগকর্তার ঠিকানা, আপনি কোথায় কাজ করেন, আপনার বসের নাম, আপনার কোম্পানির নাম লিখে দিবেন এবং আপনার বসের একটা মোবাইল নম্বরও দিয়ে দিবেন। কোন খাবারগুলো আপনার জন্য বেশি জরুরি সেটাও টিক দিয়ে দিবেন। তো কেউ যদি খাবার সংকটে থাকেন তাহলে অবশ্যই এই ফর্মটা পূরণ করবেন। আপনার ঠিকানায় যথাযথ খাদ্য চলে যাবে। আর হ্যাঁ, প্রতিদিনের এরকম আপডেট খবর পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন নিত্য নতুন খবরগুলো সবার আগে পেতে। যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আল্লাহ হাফেজ।